বাংলাদেশি বাংলাদেশি, এই বাংলাদেশি ভাষাটা শুনতে আর ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কেন, বাংলাদেশের মানুষরা কি মানুষ না? বাংলাদেশের মানুষের কি এত গন্ধ? হ্যাঁ, কথায় কথায় কেন বাংলাদেশের কথা বলো তোমরা সবাই? কিসের জন্য? এখানে আমরা একই প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করি, সেখানে দেশ ভাগাভাগি কেন? হ্যাঁ, যখন কেউ ভিডিও দেখে তখন কি সবাই ভাবে যে এটা বাংলাদেশের ভিডিও, এটা ইন্ডিয়ার ভিডিও, এটা আমেরিকার ভিডিও, এটা চায়নার ভিডিও, এটা ভাবে সবাই? আমার মনে হয় না। তাহলে এই যে বোকামের মতো পরিচয় বা বোকামের মতো কথা বলাটা কি ঠিক? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন, আমি এই চ্যানেলে কিন্তু কন্ট্রোভার্সি দেওয়া বন্ধ করেছি বেশ 7-8 মাস আগের থেকে। কিন্তু এই চ্যানেলে আমি কন্ট্রোভার্সি দেওয়া বন্ধ করেছি। আমি যখন কন্ট্রোভার্সি দিয়েছিলাম তখন আমার সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল ছিল, কিন্তু তখন সেখানে দিতাম না। যখন আমার একটা সমস্যা ঘটলো তখন আমি কয়েকটা ভিডিও এখানে দিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে আমি এই কন্ট্রোভার্সি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার লাইফস্টাইল দেখাই, আমার সাংসারিক কাজকর্ম দেখাই, আমার মেডিকেলের কিছু ভিডিও আমি এখানে দেখাই, এটাই হচ্ছে আমার এই চ্যানেলের জন্য। কিন্তু আমার এই চ্যানেলটা যেহেতু একটুখানি বড়, তার জন্য ভাবলাম আমার এই চ্যানেল দিয়ে এই কথাগুলো বলার দরকার আছে, যাতে সবাই জানতে পারে। আজকে আমি মৌ তোমাকে বলছি, আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ডি, না বলে পারলাম না। সত্যি আমারও লেগেছে, অনেকটাই লেগেছে। এই কথা যখন বলে সবাই তখন আমার এমন পরিমাণে রাগ হয়, কি আর বলবো। তখন মনে হয় যদি ওদেরকে আমি কাছে পেতাম তাহলে দুটো ঠাস ঠাস করে মেরে দিতাম, এটা কিন্তু আমার মনে হয়। কিন্তু সেটা তো আমি পারি না, সেটা পারি না বিধায় কিন্তু এই সমস্যাগুলো ঘটে। তা এই সমস্যাগুলো হয়। কিছুদিন আগেও কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু এই কথাগুলো বলেছে যে বাংলাদেশি 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 বাংলাদেশি, যেমন তোমাকে বলেছে তেমন কিন্তু আমাকেও বলে। তুমি তো বাংলাদেশের মেয়ে হয়ে ইন্ডিয়াতে বিয়ে করেছো, তাই তোমার গায়ে একটু কম লাগতে পারে, কিন্তু আমি মনে করি অনেকটাই লাগে তোমারও, আমার মতো। তাই সবাইকে বলবো, তোমরা দেশ নিয়ে কথা বলো না। আমি যে মানুষটা কথা বলছি এই মানুষটাকে নিয়ে তোমাদের যত কথা আছে ততই বলো, কিন্তু দেশ নিয়ে বলো না ভাই। দেশ নিয়ে বললে সত্যি খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। আজকে আমি তোমার যা রুমকি সম্পর্কে কিছু কথা বলবো। আমি পরশুদিন ওর লাইভ দেখেছিলাম। আমি অনেকদিন ওকে নিয়ে ভিডিও করি না বা তোমাকে নিয়ে ভিডিও করি না, আগে তো তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম, নেগেটিভ পজিটিভ অনেক রকম ভিডিও করেছিলাম। তারপরে কিন্তু আমি তোমাদের ওই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমি কোনো ভিডিও করি না, কথা দিয়েছিলাম যে আমি কোনো ভিডিও করবো না তোমাদের মিলমিশ দেখে। কিন্তু ভাই আমি আর সহ্য করতে পারলাম না, কালকের আগের মাথায় ভিডিওটা করেছিলাম, ওই নেপোলিয়ানকে অনেক রামপাটও দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে একটুখানি কম হয়ে গিয়েছে। তারপরে আমি কী করলাম, দাঁড়াও একটুখানি শব্দ হচ্ছে। তারপরে আমি ওর লাইভে ঢুকলাম, দেখলাম যে ও প্রচণ্ড আকারে চিৎকার করছে, প্রচণ্ড আকারে চিৎকার করছে, মনে হচ্ছে পাগলা কুত্তার মতো হয়ে গিয়েছে। ওকে এই মুহূর্তে মনে হয় চিকিৎসা করানো দরকার। আমি অনেকগুলো কমেন্ট করেছিলাম, করার পরে ও আমাকে অনেক নোংরা কথা বলেছিল। তাই আমি ওকে বলেছিলাম যে তোকে আমি অনেক বুঝিয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু তুই শোনার পারতি না। বোঝানোর পরও সে কিন্তু তোমাকে, এবং আমি ওখানে বলেছিলাম যে আমি বাংলাদেশি, এবং আমার কিছু ভিউয়াররা আমার ভিডিওতে এসে বলেছে, কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমিও তো সেখানে ছিলে। হ্যাঁ আমি ছিলাম। আমাকেও কিন্তু সে আচ্ছা মতো দিয়েছে, আমাকে বলেছে হসপিটালে নিতে হবে, তারপরে বমি করে কি বমি করতে করতে ডায়রিয়া হয়ে যাবে, মানে কিডনিতে পাথর হয়ে যাবে, অনেক রকম নোংরা কথা সে বলেছে, আর মৌকে তো ছাড়েনি। তা আমি একটা কথা বলতে চাই, ঝুমকি নেপোলিয়ান তোকে বলি, আজকে ঠান্ডা মাথায় কথাগুলো বলছি, তোর চ্যানেলের ভিডিওগুলো সব বন্ধ করে দিয়েছিস, সেটা নিয়ে আমার সত্যি খুব খারাপ লেগেছে। একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে অনেক অনেক কষ্ট হয় সেটা আমি জানি, তবে তোর কষ্ট কম হয়েছে কি কেন বলতো? তুই তো মৌকে নোংরা কথা বলে মৌকে ছোটো করে করে তুই চ্যানেলটা দাঁড় করিয়েছিস, এই জন্য তোর কষ্ট হয়েছে। কিন্তু আমরা জানি, আমরা যখন ভিডিও করি বা আমরা যখন চ্যানেল খুলি তখন কিন্তু আমরা লাইভ করেছি, এখানে সেখানে গিয়ে গিয়ে আমরা সাবস্ক্রাইব বাড়িয়েছি, এখন সেগুলো আর করা লাগে না, উইলিংলি এগুলো হয়ে যায়। কিন্তু তোর এই কষ্টটা করা লাগেনি, তুই মৌকে ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছিস। তারপরে তুই যে হারে নোংরা কথাগুলো বললি তার সম্পর্কে, তার বাচ্চা সম্পর্কে, তার মা বাবা সম্পর্কে, দেশ সম্পর্কে কত রকম কথা বললি। তারপরে এক পর্যায়ে তোকে বললাম যে তুমি এখন থামো, নিজের মতো করে ভিডিও করো বা নিজের মতো চলো দেখবে তোমার চ্যানেলটা গ্রো। অনেক অনেক ভিডিও করে তোকে বলেছি, কিন্তু ওই যে একটা কথা আছে না, যারা পাগলি চু হয় তারা কখনো কথা শোনে না, কখনো কথা শোনে না, তাদের হাজার বোঝালেও শোনে না। তারপরে তুই কী করলি দিলি, এই গালিগালাজ নিয়ে যদি মৌ কখনো প্রশাসনের দ্বারস্থ হয় তাহলে কিন্তু তোর কিন্তু তেমন একটা ভালো ফলাফল পাবি না। তার কিছুক্ষণ পরে দেখলাম যে তুই তোর ভিডিওগুলো ডিলিট করে ফেলেছিস,
হয়তো বা মৌ যে কমিউনিটি পোস্ট দিয়েছিল তার ভয়ও দিতে পারিস, আমি মনে করি যে সেই ভয়ে দিয়েছিস, হয়তো বা তোর স্বামীর সঙ্গে লাগালাগি হয়েছে বা ভাই ভাইয়ে লাগালাগি হয়েছে, এরকম একটা কিছু হতে পারে। তা আজকে তুই যে পর্যায়ে নেমেছিস মৌকে ছোট করতে গিয়ে তুই নিজের চ্যানেলটার ক্ষতি করলি, তোর জীবনের ক্ষতি করলি, আর একটা মানুষকে এই ওয়ার্ল্ডের মধ্যে ছোট করার চেষ্টা করলি। তুই ছোট করলেই কি হবে? একটা মানুষ, আমি একটা মানুষ, আমাকে যদি হাজার হাজার লোককে যদি বলে যে খারাপ খারাপ খারাপ, আমি তাতে খারাপ হয়ে যাবো? আমি যদি সেই নেচারগুলো বা আমি সেই জিনিসগুলো যদি এক্সপোজ না করি মানুষের সামনে, তাহলে যদি অন্য লোকেরা বলে যে আমি খারাপ, তাতে কি আমি খারাপ হয়ে যাবো না? আগে আমাকে দেখবে যে আমি মানুষটা কেমন, আমার মুখ দেখে সেই কথাগুলো বেরোয় কিনা, বা আমার ব্যবহারগুলো আমার বিহেভিয়ারগুলো সেরকম কিনা, তাহলে কিন্তু একটা মানুষ আমাকে খারাপ বলবে, আদারওয়াইজ না। যদি এই ওয়াইটিতে 100 জনে আমাকে বলে যে খারাপ খারাপ খারাপ, 100 জন যদি আমাকে নিয়ে ভিডিও বানায়, তাহলে কি আমি খারাপ হয়ে যাবো না? সেইটা যদি আমি না দেখাই তাহলে কেউ আমাকে খারাপ বলবে না। কিন্তু তোকে কেন খারাপ বলে লোকে? তুই কিন্তু সেই জিনিসগুলো করিস, যেটা তুই মুখে বলিস সেটা তুই কাজেও করে দেখাস। আমরা যেটা মুখে বলি সেটা আমরা কাজে করি না। আর একটা কথা বলি, আমাকে এই যে বাস্তবে যেটা দেখা যায়, আমি কিন্তু এই ওয়াইটিতেও তেমনটাই, আমি এই একই রকম প্রতিবাদী। আমি যার যেটা ভুল দেখি সেটা নিয়ে কথা বলি, এটা আমার অভ্যাস, সেটা আমার রিয়েল লাইফে হোক আর ওয়াইটিতে হোক, এটা আমার অভ্যাস। এবার বলি, তুই যে কথাগুলো বললি আজকে আমি মৌ কলোনির ভিডিওটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। একটা মেয়েকে তুই মানসিকভাবে কীভাবে বিধ্বস্ত করেছিস তুই কি জানিস? ওকে বিধ্বস্ত করতে গিয়ে তোর জীবনের অনেক বড় ক্ষতি হয়ে গেল, অনেক বড় ক্ষতি হয়ে গেল। যে ইউটিউব করে তুই কিছু টাকা পেতি সেটা তোর বন্ধ হয়ে গেল। হয়তো তুই ভিডিওগুলো ডিলিট করিস নি, প্রাইভেট করে রেখেছিস, হয়তো পরিবেশ ঠিক হলে তুই সেটা আবারও পাবলিক করতে পারিস, পারতেই পারিস, সেটা কোনো ব্যাপার না, আমরাও চাই। আমি পান খেয়েছি এই জন্য দাঁতগুলো লাল লাল হয়ে গেছে। তারপরে তুই তার সম্পর্কে তুই বলেছিস যে কল্লোলের বিয়ে হয়েছে, মানে মৌয়ের বাবা বিয়ে দিয়েছে তোর স্বামীর চাকরি দেখে। এইটা কোনো কথা? এইটা কোনো লজিক্যালি কথা? বন্ধুরা তোমরাই বলো, এটা কোনো লজিক্যালি কথা? একটা মেয়েকে বিয়ে দেবে, সেই পরিবারে ভাইয়ের যদি চাকরি থাকে তাহলে অন্য ভাইয়ের সাথে বিয়ে দেবে, এইটা কোনো কথা? ওই ভাই কি এই কল্লোলকে চাকরি করে খাবে? তার জন্য কি একটা বাবা মা কখনো তোর ভাইয়ের চাকরি দিয়ে বিয়ে দেয়? আমি মনে করি না, এটা ভুল কথা, এটা ভুল কথা। হ্যাঁ, একটা মেয়েকে যখন বিয়ে দিতে যায় তখন তার পরিবারের লোকজন কে কী করে এইটা কিন্তু সব গার্জিয়ানরা শোনে, যে তোমার ভাই বোন কয়জন, তোমরা কে কী করো, কতটুকু জমি আছে, তোমাদের আশপাশের লোকজন কেমন, প্রত্যেকটা কথা কিন্তু শোনে। আমার যখন বিয়ে হয়েছিল, আমার যখন দেখতে গিয়েছিল, তারপরে আমার বাবারা যখন আমার বাবার বাড়িতে যখন আমার শ্বশুরবাড়িতে দেখতে আসে, তখন তাদের জিজ্ঞেস করেছে যে কয়টা ছেলে কয়টা মেয়ে, আমার শ্বশুরের 8টা ছেলে 2টো মেয়ে, জমি জাতি কতটুকু, কে কী করে। তখন বাড়ি থেকে মনে হয় 4-5 জন চাকরি করতো, বউরা ভাইরা মিলে আর তো চাকরি পেয়ে পারবে এরকম। তারপরে আমার স্বামী আমাকে করে খাওয়াচ্ছে, আমার স্বামীর ভাইরা তো আমাকে করে খাওয়াচ্ছে না, বা আমার বাবা আমার ভাসুর আমার যা আমার অন্য অন্য ভাসুরা অন্যরা চাকরি করে সেটা দেখে কি আমাকে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, এটাও একটা পয়েন্ট। হ্যাঁ, সেটা দেখ কেমন। একটা মা বাবা মনে করে যে তার পরিবারের লোকজন কেমন, তারা কতটুকু স্ট্যান্ডার্ড, সেটা দেখে অবশ্যই বিয়ে দেয়। কিন্তু এইটা ভেবে বিয়ে দেয় না যে ওই ভাই আমার মেয়েকে করে খাবে, তার অন্য ভাষণ দেবো না, আমার মেয়েকে টাকা ইনকাম করে খাবে, এইটা ভেবে দেয় না। বোকার মতো কথা বলিস না, এইটা ভেবে দেয় না। দেয় তারা অন্য আদার্স লোকজন কী করে সেইটা ভেবে। তাহলে কী হয়, একটা মা বাবার মনে হয় যে না, তাদের বাড়ির লোকজনগুলো খুব স্ট্যান্ডার্ড, বাড়ির লোকজনগুলো চাকরি বাকরি করে, আমার মেয়েরও একটা সম্মান বাড়বে, এইটা ভেবে দেয়। কখনো টাকার লোভে দেয় না যে ওরা করে খাবে। এইসব বোকার মতো কথাবার্তা একটুখানি কম বলবে। ঝুমকি নেপোলিয়ান তোমাকে বলছি, আর থাকলো বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কি তোমার পদে কি আল দিয়েছে? হ্যাঁ, পদে আল দিয়েছে? তোমার কি কখনো মৌ তোমার পদে খুঁজাই নিয়ে বেড়ায় যে তুই নেপোলিয়ান, তুই নেপোলিয়ান, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশের কি তোমার গোয়ায় কি কাটা ফুটাইছে? তোমার গোয়ায় কি কাটা ফুটাইছে? হ্যাঁ, এত বাংলাদেশি বাংলাদেশি মারো না, এটা তোমার কোনো সমস্যা না। সমস্যা কোনটা জানো? মৌ টাকা ইনকাম করছে ইউটিউব করে, অনেক অনেক টাকা ইনকাম করছে। মৌয়ের সম্পর্কে সবাই ভালো কথা বলে, মৌ চেন্নাই যাচ্ছে গাড়িতে চড়ে, মৌ প্লেনে উঠে যাচ্ছে, মৌকে সবাই ভালোবাসছে, তার স্বামী ভালোবাসছে, পাড়া প্রতিবেশীরা ভালোবাসছে। আমাকে তো কেউ ভালোবাসে না, আমাকে তো কেউ ভালোবাসে না, আমি তো লোকের কাছে ভালোবাসা পাই না, আমি যেখানে থাকি সেখানে লোকজন আমাকে ভালোবাসে না, এটাই হচ্ছে তোমার ইগো, তাই না? আর বলি, সন্তান নিয়ে বেশি বড়াই করবি না নেপোলিয়ান,
ঝুমকি তোকে বলি, সন্তান নিয়ে বেশি বড়াই করিস না, সন্তান হচ্ছে উরুবনে ধন, এই আছে ওই নেই। আজকে ময়ূর কোলে সন্তান নেই, এমনও তো হতে পারে, হতে পারে গান্ধারী মতো শতপুত্র হতেও তো পারে, মিরাক্কেল, ভগবান চাইলে অনেক কিছু করতে পারে। আজকে যাকে বাচ্চারে বলে তুই বড় বড় কথা বলছিস, আর তোর একটা বাচ্চা আছে, সেই বাচ্চা নিয়ে বেশি অহংকার করছিস, অহংকার করিস না, কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করতে নেই। আর যে যত অহংকার করবে তার পতনের মূলটা কিন্তু ততই বেশি হবে, জানিস। এই যে প্রতিবাদ করি বাস্তবেও আর কোয়ালিটিতেও, অহংকার করি না, কোনো জিনিস নিয়ে অহংকার করি না। তোর সাথে আমার লড়াই আছে, তোকে বলবো কেন তোর বাচ্চা কাছে নিয়ে টানবো। আর মৌ তো সেখানে তো যা, সে যাকে নিয়ে সারাক্ষণ ইউটিউবে টেনে হিসে নিচে নামাস। তোকে লোকে ভালো বলে তাই না, যারা তোকে বাহবা জানায়, যারা তোকে ভালো কথা বলে, তারাও কিন্তু ঠিক তোর মতো, ঠিক তোর মতো পাগলিচু মহিলা একটা আমি দেখিনি। এদিকে ওরা আছে পাগলি, তার তো বাড়ির কেতা বলে কে কী করে সেটা বলে, তুই কি বলিস? সারাক্ষণ মৌ কল্লোলকে কীভাবে ছোটো করা যায় সেটাই তুই খুঁজে বেড়াস। কেন মৌ এখন তার শাশুড়িকে ভালোবাসছে না, শাশুড়িকে খেতে পড়তে দিচ্ছে না? আর তোর শাশুড়ি যখন তোর কাছে থাকতো কী করতি? তুই হয়তো বা মৌয়ের পিকচার দেখাস না তোর ভিডিওর ভিতর, কিন্তু মৌকে নিয়ে প্রতিটা ক্ষণে ক্ষণে রণে বনে জঙ্গলে মৌ মৌ মৌ, এই মৌ মৌ না করে যদি তুই এই কথাগুলো জপ করতি রণে বনে জনে জঙ্গলে যেখানে থাকো আমাকে স্মরণ করিও, এই লোকনাথের এই বাণীটা যদি বলতি না, তাহলে তোর মাথা থেকে কুবুদ্ধিটা একটুখানি হলেও চলে যেত। কিন্তু না, ধম্বকম্ব তো জীবনে করনি, বড়াই করো। আমার স্বামী চাকরি করে, বালের চাকরি করে, ওই চাকরি নিয়ে এত বড়াই করিস কেন? তুই কী করিস? একজন চাকরিজীবী হাজব্যান্ডের ওয়াইফ কেমন হতে হয় সেটা শিখেছিস? তোর এই ভেড়ার স্বামীটাও তোকে কোনো শিক্ষা দিনি, আর না তুই কোনো শিক্ষা পেয়েছিস, আর না তোর মেয়েকে কোনো শিক্ষা দিতে পেরেছিস, কিচ্ছুটি পারবি না। একটা কথা মনে রাখ, তোর ওই ভেড়ার স্বামীটাকে নিশ্চয়ই কেউ অফিস থেকে বলেছে যে তোমার বউকে থামতে বলো, তার জন্য হয়তো তুই এই কাজটা করেছিস, ভিডিওগুলো প্রাইভেট করে ফেলেছিস বা ডিলিট করে ফেলেছিস। তা না হলে তোর ওই ভেড়ার স্বামী তো তোর পাশে বসে তোর সাথে যোগান দেয়। কতবার কল্লোল এসে তোর স্বামীর মতো ভেড়া সেজে কথা বলে, আজকে বাধ্য হয়েছে মৌ কল্লোল, বাধ্য হয়েছে তোর সম্পর্কে কথা বলতে। একটা মানুষের ধৈর্যের সহ্যের সীমা আছে। আর একটা কথা মনে রাখিস, মৌয়ের মা বাবা সম্পর্কে কথা বলিস না, এত নোংরা কথা বলিস না। সেই মানুষ দুটোকে আমি দেখেছি তার ভিডিওতে, বুঝেছিস? তার সম্পর্কে বা সেই গুরুজন ব্যক্তিদের সম্পর্কে যে কথাগুলো তুই সেদিন লাইভে বললি, তোর মুখে আসলে জুতো পেটা করা দরকার। তুই কিসের শিক্ষার বড়াই করিস? বড় বড় পাগলির মতো চেঁচাচেঁচে কথা বলছিলি, আমার শিক্ষা আছে, আমার দীক্ষা আছে, কী শিক্ষা আছে? জোন বিক্রি করে খায়, কিষেন বিক্রি করে খায়, সেরকম দেখা যায়। আবার মৌয়ের বাবা মাকে নিয়ে কথা বলিস, মৌয়ের বাবা একজন টিচার, স্কুল টিচার ছিলেন। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবি। আর বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে গিয়ে বিয়ে করেছে, তাতে তোমার খুব জ্বলে উঠেছে? আর তুমি যে নেপালের মানুষ ইন্ডিয়াতে এসে বিয়ে করেছো সেটা জানো না? আর এটা জানো না যোর শিকড় হচ্ছে বাংলাদেশে? এই বাংলাদেশের শিকড়কে কেন আমি বিয়ে করবো সেটা তো ভাবনি কখনো? ও এইটা দেখে তাই না? কিরে ঝুমকি, আমি তো আর একটা কথাও শুনলাম, আমার ভিউয়াররা যেটা বলবে, আমার ভিউয়ারদের কথার অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। সুভা বুক, ও আমাকে বলেছিল, আন্টি তুমি মৌ দিদির পাশে গিয়ে দাঁড়াও। মৌ দিদিকে একদম ছোটো করে ফেলছে, অনেকে কমেন্ট করেছিল আমার ওই চ্যানেলে, কিন্তু আমি কখনোই ভাবিনি তোদের নিয়ে আর কোনো কথা বলবো। কিন্তু ওই যে ছাড়ার পার্টিতে তুমি নাও, ছাড়তে তুমি শেখো নি, তুমি জানো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক, আমার চ্যানেলটা দরদর করে দাঁড়িয়ে যাক, তাই না? সেটা ভেবেছিলে? দেখেছিস হিতে বিপরীত হয়েছে, কাউকে ঠকাতে গেলে নিজে আগে ঠকতে হয়। একটা প্রবাদ বাক্য আছে না, কারোর জন্য যদি কুয়ো কাটা হয় সেই কুয়োতে কিন্তু আগে নিজেই পড়তে হয়। তাই তুই নিজেই পড়ে গেলি, মৌকে কুয়োর ভিতর ফেলতে গিয়ে নিজেই কিন্তু ধপাস করে পড়ে গেলি, বুঝেছিস? একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। পাগলিচু বাংলাদেশ, এত তোমার ইগো, ওই বাংলাদেশের শিকড়ে রক্ত যেটা আছে সেটার কোলে যখন ঘুমাও, তোমার তখন মনে হয় না যে বাংলাদেশের রক্ত, তখন মনে হয় না যে বাংলাদেশের রক্তের করে কেন আমি সাউডুমে ফুটবো, কেন তার সাথে বিয়ে বসবো? হ্যাঁ শালার বিয়া তো একটা হারামজাদি মেয়ে ছেলে একটা। আর এই ভেড়া, তোকে বলছি ভেড়ার বাচ্চা, ভেড়া মাইন্ড করেন না, আমি তার মা বাবাকে গালি দিচ্ছি না, ওই ভেড়াটাকে গালি দিচ্ছি। ভেড়া তুই যে বইয়ের কোলের মধ্যে একদম বগলের তলে বসে বসে মিসকি মিসকি হাসি দিস আর ভিডিওতে বসে কথা বলিস, তোর লজ্জা করছে না? বউয়ের চ্যানেলটা ফুটে গেল, লজ্জা করে না? বিয়া তো একটা ছেলে। মৌ তুমি কিছু মনে করো না, আমি আজকে তোমার
ঝুমকি যাকে নিয়ে কিছু কথা বললাম, তার কারণ তোমার প্রতি যে অত্যাচার হচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আর তোমাকে আমি আজকে কথা দিলাম অন ক্যামেরায়, আজকে এই বাংলাদেশি দিদিটা তোমার পাশে থাকবে, সারাক্ষণ তোমার পাশে থাকবে ছায়ার মতো করে। যদি কখনো দেখেছি তোমাকে নিয়ে কখনো কোনো বাংলাদেশি বাংলাদেশি নিয়ে কেউ ভিডিও করেছে, আমি তার প্রতি উত্তর দেবো এবং তোমার পাশে গিয়ে দাঁড়াবো, এটা আমি কথা দিলাম। সত্যি কথা, আমার লাগে যখন বাংলাদেশ বাংলাদেশ বলে কোনো কথা বলে, কেউ যদি বলে আমার সত্যি লাগে। তাই আজকে আমি তোমাকে অন ক্যামেরায় কথা দিলাম, তোমাকে যারা বাংলাদেশি বাংলাদেশি বলে গালিগালাজ করবে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। এই দিদিটা কথা দিল আজকে অন ক্যামেরায়, আমি তোমার পাশে থাকবো। এটা যদি তুমি দেখে থাকো আমার ভিডিও তাহলে ভালো, যদি দেখে থাকো একটা কমেন্ট করো, আমিও কিন্তু তোমার পাশাপাশি জেলাতে থাকি। আগে তোমাকে নিয়ে অনেক কথা বলেছি, শুধু এই ঝুমকি জানোয়ারটাকে ভালো বানানোর জন্য, যে তোমাকে যদি বেশি কথা বলে যদি ও একটু ভালো হয়, না ও কখনো ভালো হওয়ার মানুষ না, কখনো ভালো হওয়ার মানুষ না। যারা জন্মসূত্রে খারাপ শিক্ষা নিয়ে বড় হয় তারা কোনোদিন ভালো শিক্ষা পায় না। মৌ দেখেছিস যে ঝুমকি, তার মুখ দিয়ে তোর সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা বেরোয় নাকি? আর নেগেটিভ কথা বেরোলেও কতটা স্মুথলি কথাগুলো বলে, তোর মতো খেকায় খেকায় কথা বলে, হ্যাঁ তোর মতো ঝগড়া করে কথা বলে কী রে? আমি জানতাম যে যা জেলে মিলে চলে চলে, তুই কেমন যা রে, কেমন যা, যে যায়ের সঙ্গে মিশে খেতে পারিস না, ভাসুরের সঙ্গে মিশে খেতে পারিস না, সালা এত বড় জানোয়ার মেয়ে ছেলে একটা, সালা পাগলি দেখেছি, এর মতো পাগলি আমি দেখিনি, হারামজাদি মেয়ে ছেলে। মৌ তুমি টেনশান করো না, আর একটা কথা বলবো মৌ তোমাকে, আজকে একটা কথা বলি, যেহেতু আমি একজন মেডিকেল পার্সন তাই তোমাকে একটা কথা বলি, বাচ্চা নিতে গেলে কিন্তু স্ট্রেস কমাতে হবে, ডিপ্রেশন কমাতে হবে, নিজে একটু আইসোলেশন পরিবেশে থাকতে হবে, ভালো পরিবেশে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তা না হলে কিন্তু বাচ্চা কনসিভ করতে চায় না। তাই যতই তুমি ট্রিটমেন্ট করো না কেন, নিজেকে আগে পরিপূর্ণ পরিষ্কার রাখো, মাথা থেকে সমস্ত ঝামেলা সরিয়ে ফেলো, তারপরে বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করো। আর আমি আজকে মন থেকে এই বাংলাদেশ থেকে আশীর্বাদ করছি, আমার বোনটির কোলে যেন সুন্দর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আসে, এটা আমি চাই, মন থেকে চাই। ঘুরতে না ঘুরতে তোমার কোলে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা চলে এসেছে। আর যারা তোমার বাচ্চা না হওয়ার জন্য কথা বলছে তাদেরকে আমি ধিক্কার জানাই, যে এরকম কথা কখনো বলতে হয় না। প্রত্যেকটা মা চায় আমি মা হব। ওই মেয়েটা কত কষ্ট করছে, কত কষ্ট করে সংসার চালাচ্ছে ইউটিউব করে, তার তো অবশ্যই মা ডাক শুনতে ইচ্ছে করবে, তাই না? তাই সকল ভিউয়ারদের বলবো, মোয়ের জন্য আশীর্বাদ করো, ও যেন তাড়াতাড়ি সমস্ত কিছু রিকভারি করে ও মা হতে পারে, ও যেন মা হতে পারে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। অ্যাজ এ মেডিকেল পার্সন হিসেবে এই কথাটুকু ভগবানের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি, যে মোয়ের কোলে যেন একটা ফুটফুটে বাচ্চা চলে আসে। যাদের বাচ্চা নেই তাদের যে কতটা কষ্ট সেটা আমি নিজে চোখে সারাক্ষণ দেখি, সত্যি খুব খারাপ লাগে। তাই ভগবান তোমার কাছে বলবো, মৌর কোলে যেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেয়, কল্লোল আর মৌ যেন সুখী জীবনযাপন করতে পারে বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আর শেষে একটা কথা বলবো মৌ, এই পাগলির কথায় তুমি কান দিয়ে আর ভিডিও করতে বসো না, যত তুমি করবে ও তত করবে, তুমি যখন উত্তর দেবে ও দেবে, ও যখন দেবে তুমি দেবে, এটা করো না, বল দরকার নেই। আমরা জানছি তো, আমরা তো জানছি, আমি তোমার সম্পর্কে অনেক অনেক কিছু জেনেছি বাংলাদেশ থেকে। তাই ওর কথা বাদ দিয়ে তুমি তোমার মতো করে জীবনযাপন করো, তোমার ডেইলি লাইফস্টাইল দেখাও। আমিও কিন্তু এই চ্যানেলে এই ভিডিওগুলো করতাম না, কিন্তু বাধ্য হয়েছি করতে, সকলকে ভালোবাসা দিয়ে। আর এই গরমে সবাইকে বলবো, বেশি বেশি করে পানি খাও, বেশি বেশি করে পানীয় জাতীয় ফল খাও, আর ঠান্ডা জায়গায় থেকো, যেন কখনো কোনো র্যাশ বা কোনো কিছু যেন গায়ে না জমে। তাতে করে এই যে আবারও কিন্তু পক্স ওঠা শুরু করেছে, যত ময়লা থাকবে গায়ে তত কিন্তু পক্সের ইয়েটা বাড়বে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই কামনা করে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি।